হ্যালো, আসসালামু আলাইকুম। আর অংশ আপনার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে প্রবলেম সলভ করবো সেটি হচ্ছে কোডফোর্স রাউন্ড 724 ডিভিশন 2 এর বি নাম্বার প্রবলেমটি। ঠিক আছে, তো চলুন আমরা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটি একটু দেখি। তো প্রথমে ইনপুট স্টেটমেন্ট দেখি, যে ইনপুট স্টেটমেন্ট এখানে দেখুন একটা টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর একটা ইন্টিজার নাম্বার এন দেওয়া থাকবে যেটা হচ্ছে পরে, তারপর একটা স্ট্রিং দেওয়া থাকবে। ঠিক আছে, তো এই যে এন হচ্ছে ওই স্ট্রিংয়ের লেন্থ আর কি। ঠিক আছে, এন সংখ্যক ক্যারেক্টার থাকতে পারবে, আর ক্যারেক্টারগুলো অবশ্যই হবে লোয়ার কেস ল্যাটিন লেটার, মানে সবগুলো ছোটো হাতের ক্যারেক্টার হবে। ঠিক আছে, তো এখন আমাকে কি পিন করতে হবে সেটা আমাকে বের করতে হবে। আমাকে কি পিন করতে হবে, দেখুন যে ফোর ইজ টেস্ট কেস আউটপুট দ্য মেক্স অফ দ্য স্ট্রিং অন এ নিউ লাইন। ঠিক আছে, মেক্স মেক্স স্ট্রিং পিন করতে হবে। আসলে মেক্স স্ট্রিং কী এটা আমাকে আগে জানতে হবে। তো আমি হচ্ছে প্রবলেমটা পড়তেছি না, আপনারা প্রবলেমটা পড়ে নেবেন, আমি সরাসরি ব্যাখ্যা চলে যাচ্ছি আসলে কী চাইছে স্ট্রিংটার মধ্যে। ঠিক আছে, তো আমার এরকম যে আমার একটা স্ট্রিং দেওয়া থাকবে, আমার একটা কী দেওয়া থাকবে, স্ট্রিং দেওয়া থাকবে আমার একটা এন লেন্থের। তো ধরি যে এন ইচ্ছা মতো ধরলাম যে দশটা, তো আমাকে একটা স্ট্রিং দেওয়া থাকবে এরকম, ধরি যে এ বি সি ডি ই এফ এরকম একটা স্ট্রিং দেওয়া আছে যা ইচ্ছা থাকতে পারে। ওকে, তো আমাকে এখন এখান থেকে কী করতে হবে, মানে এক ম্যাক্স ভ্যালু বের, ম্যাক্স স্ট্রিং বের করতে হবে যেটা এইখানে নাই। ম্যাক্স স্ট্রিংটা যেটার, যে স্ট্রিংটা মানে এই এখান থেকে ওই ওই মেক্স স্ট্রিংটা এখান থেকে সাব স্ট্রিং বানানো সম্ভব না। ঠিক আছে, ওই মেক্স স্ট্রিংটা যেটা আমার, মানে আমাকে কী করতে হবে এখান থেকে একটা, আমার যে সলিউশনটা হচ্ছে সেটা হচ্ছে একটা মেক্স স্ট্রিং বের করতে হবে। ঠিক আছে, যে মেক্স স্ট্রিংটা হচ্ছে এই আমার যে স্ট্রিংটা দেওয়া থাকবে এই এস স্ট্রিংটা, ধরি যেটা এস স্ট্রিং, এস স্ট্রিংটা, এই স্ট্রিংটার মধ্যে ওই মেক্স স্ট্রিংটা সাব স্ট্রিংটা থাকবে না। ঠিক আছে, তো মেক্স সাব স্ট্রিং আসলে কী সেটা আমরা দেখি, যে মেক্স স্ট্রিং কী আসলে, মেক্স স্ট্রিং যেটা আমার চাইছে যে মেক্স স্ট্রিং, মেক্স স্ট্রিং হচ্ছে এরকম যে আমরা যদি ক্যারেক্টার ক্ষেত্রে চিন্তা করতাম, ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছে ওয়ান, ওয়ানের পর কী আসবে টু, ওয়ানের পর কী আসবে টু আসবে, তারপর থ্রি আসবে, তারপর সরি ওয়ানের পর আসবে টু, তারপর আসবে থ্রি, তারপর আসবে ফোর, তারপর ফাইভ, এবার সিক্স, এভাবে বাড়তেই থাকবে। এইগুলো হচ্ছে এক একটা একটার একটার পরে ম্যাক্স ভ্যালু হচ্ছে সেভেন, তারপর হচ্ছে এইট, তারপর এইট নাইন, এভাবে চলতে থাকবে। এখন ম্যাক্স স্ট্রিং হচ্ছে, যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কাজ করবো সেহেতু হচ্ছে প্রথমটা হবে এ, প্রথমটা কী হবে এ, তারপর ওটা বি, তারপর সি, এইভাবে জেড পর্যন্ত যাবে, কত পর্যন্ত যাবে জেড পর্যন্ত। তা আমাদের যেমন নাইন পর্যন্ত যাওয়ার পর কী হয়, দশ হয় না, এখানে জেড পর্যন্ত যাওয়ার পর তারপরের ভ্যালু স্ট্রিংটা হবে হচ্ছে আমার এ এ, তারপর হচ্ছে এ বি, তারপর হচ্ছে এ সি, তারপর হচ্ছে এ ডি। তো এই যে এগুলো হচ্ছে আমার ম্যাক্স স্ট্রিং। ঠিক আছে, তো আমাকে এই ম্যাক্স স্ট্রিংটা বের করতে হবে যে, মানে যেটা খুব কাছাকাছি, মানে স্মলার, মানে কি আমার প্রথমে এ থেকে শুরু করে যেটা কাছাকাছি হবে যে ম্যাক্স স্ট্রিংটা, ওই স্ট্রিংটা যদি, ওই স্ট্রিংটা যদি, ওই যে স্ট্রিংটা আমরা ম্যাক্স স্ট্রিংটা ধরবো, ওই স্ট্রিংটা যদি এই এসের মধ্যে আমরা সাব স্ট্রিং হিসাবে না পাই, তবে আমার ওই স্ট্রিংটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, তো আমার সলিউশন, আমার সলিউশনটা হচ্ছে এটা যে আমাকে এস থেকে, এস থেকে এমন একটা ম্যাক্স স্ট্রিং বের করতে হবে যেটা হচ্ছে মানে সবচেয়ে মানে কাছাকাছি হবে, মানে লোয়েস্ট হবে। ঠিক আছে, যেমন দেখুন ছয় পাঁচ, লোয়েস্ট কোনটা, পাঁচ না, অবশ্যই পাঁচ, ছয়ের চাইতে কম। তো আমার যদি ছয়ও সাব স্ট্রিংটা মনে করি নাই এসের মধ্যে, পাঁচও নাই, তার মানে অ্যান্সার কোনটা হবে, পাঁচ হবে। তার মানে আমার ছোটো থেকে আস্তে আস্তে বড়োতে যাইতে হবে চেক করতে করতে, তারপর দেখতে হবে কোন সাব স্ট্রিংটা, মানে কোন ম্যাক্স স্ট্রিংটা যা এসের মধ্যে সাব স্ট্রিং হিসাবে নেই, যদি আমরা না পাই ওইটাই হবে আমাদের সলিউশন। যেমন এটার ক্ষেত্রে চিন্তা করি যে এখানে আমার দেখুন এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ, এফও আছে, জি আছে, তারপর হচ্ছে এইচ আছে কি, এইচ নাই, বাট আমাদের কিন্তু এখানে দেখুন এ বি সি ডি ই এফ জি এইচ, এইচের পর আমাদের ম্যাক্স স্ট্রিং কী আসবে, এইচ আসবে। তো আমাদের এখানে কি এইচ আছে, এইচ নাই, তার মানে কি ওখানে কখনো সাব স্ট্রিং বানানো সম্ভব হবে, কখনো সাব স্ট্রিং বানানো সম্ভব হবে না, তার মানে আমার অ্যান্সার হবে এইচ। ওকে, তো একইভাবে এই এই স্ট্রিংটার কথা চিন্তা করি আমরা, আমরা যদি এই স্ট্রিংটার কথা চিন্তা করি যে এখানে যে স্ট্রিংটা দেওয়া আছে আমাদের, যে এখানে চিন্তা করি, এইখানে এখানে যদি চিন্তা করি তাহলে দেখুন যে আমরা ধরলাম যে আমাদের স্ট্রিংটা দেওয়া আছে হচ্ছে এটা। ঠিক আছে, তো এখানে দেখুন এক, মানে এ থেকে কিন্তু জেড পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুই কিন্তু আছে আমার। ঠিক আছে, এটা এই স্ট্রিংটার সলিউশন দেখুন, এই স্ট্রিংটার সলিউশন হচ্ছে এসি। ঠিক আছে, তো এখানে একটা জিনিস চিন্তা করুন যে এখান থেকে আমার ম্যাক্স স্ট্রিংটা বের করতে হবে যেটা আমার নাই এবং সেটা সবচেয়ে ছোটো হয়। তো আমার ম্যাক্স স্ট্রিংটা তো শুরু হবে এ থেকে, এ বি সি ডি ই এভাবে হচ্ছে জেড, তো আমার কিন্তু প্রত্যেকটাই আছে, বাট আমার লাগবে যেটা নেই এখানে সাব স্ট্রিং হিসাবে নেই,
ঠিক আছে তো আমার a থেকে z পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু কিন্তু এখানে আছে তো z এর পর কি হবে aa তারপর কি হবে ab তারপর কি হবে ac তো আমার দেখুন a a কি সাব স্ট্রিং হিসেবে এই স্ট্রিংটার মধ্যে আছে as স্ট্রিংটার মধ্যে as স্ট্রিংটার মধ্যে কিন্তু a সাব স্ট্রিংটা আছে দেখুন এই যে a আছে ঠিক আছে ab ab দেখুন এই যে ab ও আছে বাট ac ac কি আছে দেখুন তো এখানে কোথাও ac সাব স্ট্রিংটা পাবেন নাকি ac সাব স্ট্রিং পাবেন না তার মানে এটাই হচ্ছে আমার সলিউশন ওকে এই এটাই হচ্ছে আমার অ্যানসার এটা হচ্ছে আমার অ্যানসার একই ভাবে যদি আপনারা এই যে এইটা চিন্তা করেন যে এই এটা একটু চিন্তা করেন যে এই যে বি নাম্বারটা যে এখানে দেখুন এই স্ট্রিংটা দেওয়া আছে এখান থেকে কোন ম্যাক্স স্ট্রিংটা ম্যাক্স স্ট্রিংটা আছে যেটা হচ্ছে এখানে সাব স্ট্রিং হিসেবে নেই এখানে কিন্তু এফ এফ দেখুন এখানে নেই এ বি সি ডি ই আছে এফ নেই তার মানে এফই আমাদের নেই তাহলে ওইটাই আমাদের সলিউশন একইভাবে টেন এর ক্ষেত্রে দেখুন এখানে যেটা আছে এখানে দেখুন এ আছে বি আছে কি বি নেই আমরা বিয়েই পাই গেলাম যে বি নেই এখানে সাব স্ট্রিং হিসাবে তার মানে বি হচ্ছে আমার সলিউশন তো এইটাই হচ্ছে আমার চাইছে তো আমার চাইছেটা কি আমার চাইছে একটা স্ট্রিং দেওয়া থাকবে স্ট্রিংয়ের মধ্যে এই যে ম্যাক্স স্ট্রিং যেগুলো থাকবে এ এ বি সি ডি এভাবে মানে এক দুই তিন চার এভাবে যেহেতু বাড়ে যেভাবে বাড়ে স্ট্রিংয়ের ক্ষেত্রে এভাবে বাড়ে যে এ বি সি ডি তারপর জেড তারপর কী হবে এ এ বি এ সি এ ডি এভাবে এ জেড এ জেডের পর কী হবে বি এ বি 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 সি বি ডি এভাবে যাবে ঠিক আছে তো আমাকে চেক তো করতে হবে যে কোন কাছাকাছি কোন ইয়াটা যেটা হচ্ছে সাব স্ট্রিং হিসাবে এ এস এর মধ্যে নেই ঠিক আছে এটা হচ্ছে আমার সলিউশন তো চলুন আমরা কোডটা দেখি তাহলে বুঝতে পারবেন তো আমরা কী করবো আমরা প্রত্যেকটা ম্যাক্স ভ্যালু আমরা দেখুন আমরা প্রথম এ থেকে শুরু করব এবং চলতে থাকবে আমরা আমাদের সলিউশনটা হচ্ছে এরকম যে আমার শুরু হবে এ থেকে ম্যাক্স স্ট্রিংটা হবে এরকম ম্যাক্স স্ট্রিংটা শুরু হবে হচ্ছে এ থেকে শুরু হবে এবং চলতে থাকবে এক এক করে বাড়তে থাকবে বি তারপর সি এবং আমি প্রত্যেকটা চেক করবো যে এখানে সাব স্ট্রিংটা আছে কিনা এভাবে এ তারপর এ কে চেক করবো যদি এ পায়ে যায় তাহলে বি কে চেক করবো তারপর সি কে চেক করবো তারপর এভাবে জেডকে চেক করবো জেড করার পর জেটও যদি আমাদের যদি কী হয় জেটও যদি পাই গেলাম তারপর এ আসবে পরের ম্যাক্স স্ট্রিংটা ওইটাকে চেক করবো সাব স্ট্রিং হিসাবে আছে কিনা এটাও যদি পাওয়া যায় তাহলে এ বিকে চেক করবো তারপর হচ্ছে এসিকে চেক করবো এভাবে চেক করতে করতে যেটা দেখবো যে নাই যখনই দেখবো এটা সাব স্ট্রিং হিসাবে এসের মধ্যে নাই ওখানে ওইটাকে আমার অ্যান্সার করে দিয়ে ব্রেক করে দেবো মানে ওখানে থামাই দেবো ওইটাই আমাদের অ্যান্সার প্রিন্ট করে দেবো ওকে তো চলুন আমরা হচ্ছে সলিউশনটা দেখি তো সলিউশনটা দেখুন কিছুই না আমি দেখুন টেস্ট কেস নিছি তারপর একটা ইন্টিজার নাম্বার নিছি তারপর স্ট্রিংটা নিছি ঠিক আছে স্ট্রিংটা স্ক্যান করে নিছি তারপর এই যে অ্যান্সার হচ্ছে আমি যে ম্যাক্স স্ট্রিংটা আমি পাবো ওটাকে রাখে দিয়ে ওইটা পরে প্রিন্ট করবো তা আমি কতক্ষণ পর্যন্ত চালাচ্ছি মানে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার না পাবে ম্যাক্স স্ট্রিংটা না পাবে ততক্ষণ পর্যন্ত আমার চলতে থাকবে হয় লোকটা চলার পর আমার হচ্ছে দেখুন আমি যে কাজটা করবো আমি যে ম্যাক্স স্ট্রিংটা আমি কীভাবে পাবো আমি ম্যাক্স স্ট্রিংটা কীভাবে পাবো এটা আমাকে জানতে হবে যে ম্যাক্স স্ট্রিং কীভাবে পাওয়া যায় এভাবে মানে স্ট্রিংয়ের দিক দিয়ে কীভাবে এ বি সি ডি তারপর জেড জেডের পর কীভাবে এ আসে এটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো এটা বের করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটা ফাংশন নিছি দেখুন আমি একটা ফাংশন নিছি সেটা হচ্ছে নাম্বার টু স্ট্রিং আসলে কী করবে দেখুন আমরা এই নাম্বার টু স্ট্রিং কী করবে জানেন এ মানে হচ্ছে ওয়ানকে এ বানাই দিবে টু দিলে বি বানাই দিবে থ্রি দিলে সি বানাই দিবে তাহলে আমরা তো নাম্বার তো আমরা জানি যে এর পর মানে ওয়ানের পর কী আছে টুয়ের পর কী আছে সি এর পর কী মানে থ্রির পর কী আছে ফোরের পর কী আছে এটা তো আমরা জানি এক এক করে যোগ করে দিলে হয়ে যাচ্ছে কিন্তু আমরা কি স্ট্রিংয়ের ক্ষেত্রে মানে স্ট্রিংয়ের ক্ষেত্রে কি এ জেটের পর কি এ বানাতে পারবো মানে সরাসরি জেড প্লাস ওয়ান করে দিলে কি এ হবে না তা আমি কী করবো আমি নাম্বার একে আমি ওয়ান মানে এ ইকুয়াল ওয়ান ধরে মানে একটা নাম্বার হচ্ছে ই ওয়ান আমি হচ্ছে এখানে একটা ফাংশন বানাইছি নাম্বার টু স্ট্রিং দেখুন আমি এখানে একটা ফাংশন বানাইছি সেটা হচ্ছে নাম্বার টু স্ট্রিং মানে আমি যদি ওয়ান দিই এ আমাকে কী রিটার্ন করবে এ আমাকে রিটার্ন করবে হচ্ছে এ আমি যদি টু দিই এ রিটার্ন করবে এই 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 ফাংশনটা আমার রিটার্ন করবে হচ্ছে বি আমি যদি 26 দিই আমার রিটার্ন করবে হচ্ছে জেড আমি যদি 27 দিই আমার রিটার্ন করবে এ আমি যদি 28 দিই তাহলে আমার রিটার্ন করবে এ বি 29 দিলে এ সি এটা আমার রিটার্ন করবে মানে নাম্বারকে আমি কী করে দেবে স্ট্রিংয়ে বানাই দেবো যে পরপর যে নাম্বার স্ট্রিংটা আসে সেরকম একটার পর একটা যেটা আসে ঠিক আছে তো এই এই ফাংশনটা একটু ভালো মতো দেখে নেবেন ইন্ডিকেশনভাবে মানে ইজি একটা ফাংশন ঠিক আছে এই ফাংশনটার সাহায্যে আমি কী করবো ওই ম্যাক্স স্ট্রিংগুলো একটার পর একটা আমি বের করতে থাকবো তা আমি আই ইকুয়াল ওয়ান ধরছি কারণ কেন ওয়ান ধরছি কারণ আমি এ থেকে শুরু করব ঠিক আছে আমি প্রত্যেকটা চেক করব তার এস এস ইকুয়াল মানে ফাঁকা করে দিছি কারণ আমার প্রত্যেকবারই আপডেট হবে এস এর মানে এই যে স্ট্রিংটা যেটা আছে যেটা আমার ম্যাক্স স্ট্রিং বের করে দিবে ঠিক আছে তো এস এসকে আমি ফাঁকা করে দিচ্ছি ফাঁকা করে দেওয়ার পর আমি হচ্ছে আইকে পাঠিয়ে দিচ্ছি আইকে পাঠিয়ে দিচ্ছি কেন ওই যে ওয়ানকে পাঠিয়ে দিলাম ওয়ানকে পাঠিয়ে দেওয়ার পর আমার এস এস এর মধ্যে এ হয়ে যাবে এখন আমি কী করবো এখন আমি চেক করবো কীভাবে চেক করবো যে ওই এস এর মধ্যে সাব স্ট্রিংটা আছে কি না আমি চেক করবো এইভাবে যে পজিশন ইকুয়াল এস ডট ফাইন্ড এস 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 বলতে আমার এই যে স্ট্রিংটা যেটা আমার হচ্ছে ওই নাম্বারটাকে স্ট্রিং বানিয়ে দিল আমি ফাইন্ড করবো ফাইন্ড করার পর যদি পজিশনের মান যদি কোনো কারণে মাইনাস ওয়ান হয়ে যায় তার মানে ওই এস এস এর মধ্যে ওই সাব স্ট্রিংটা মানে এস এসটা ওই এস স্ট্রিংটার মধ্যে সাব স্ট্রিংটা পাইনি আর যদি না পায় তখন আমি অ্যান্সারের মধ্যে এস এস করে ব্রেক করে দেবো আর ওইটা হচ্ছে আমার অ্যান্সার ওইটা হচ্ছে আমার সলিউশন ওইটা হচ্ছে আমার অ্যান্সার এটা পিন করে দেবো আর যদি আমার মাইনাস ওয়ান না হয় তার মানে কি ওই এস এস স্ট্রিংটা মানে হচ্ছে এ বি সি এই স্ট্রিংগুলো কী পাবে হচ্ছে আমার
এই এস স্ট্রিংটার মধ্যে সাব স্ট্রিং হিসেবে থাকবে। আর যদি এটা থাকে তাহলে আমি কি করবো, পরবর্তীটা চেক করবো, পরবর্তী মানে কি আই প্লাস প্লাস করে দিলাম, তার মানে বি হয়ে মানে টু হয়ে গেল, টুকে আবার স্ট্রিং বানিয়ে দিবে, মানে কি বি বানিয়ে দিবে, এভাবে সাতাশ সাতাশ হয়ে যাবে, মানে করছো প্রত্যেকটা চেক করতে করতে আছে সাতাশ হলো, তারপর কি বানিয়ে দিবে এ বানিয়ে দিবে, একে চেক করবে সাব স্ট্রিং হিসেবে আছে কিনা, এভাবে চলতে থাকবে চলতে থাকবে, যখনই আমার যে সাব স্ট্রিংটা মানে যে যে ম্যাক্স স্ট্রিংটা মানে এস এস স্ট্রিংটা এস এর মধ্যে সাব স্ট্রিং হিসেবে থাকবে না, ওটাকে আমি অ্যান্সারের মধ্যে রাখে ব্রেক করে দেবো, ওটাকে আমি পিন করে দেবো। ওকে, তো এইটাই হচ্ছে আমার সলিউশন। তো আশা করি বুঝতে পারছেন। তো কোডটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? আর এই ফাংশনটা একটু ভালো মতো ইয়া করবেন, ভাববেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কোনো সমস্যা থাকে বুঝতে প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।